ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু শ্রমিকের, রতুয়া 2 নম্বর ব্লকের শিমলা গ্রামে ফেললো মৃতদেহ, ঘটনার শোকাহত পরিবার। জানা গেছে মৃত ব্যক্তির নাম মতিউর রহমান, পেশায় ভিনরাজ্যে শ্রমিক। গত প্রায় 8 মাস আগে শ্রমিকের কাজ করতেন এলাকার বেশ কিছু শ্রমিকের সাথে, গুজরাটে পাড়ি দিয়েছিলেন ওই ব্যক্তি। তবে গত 3 তারিখে পরিবারের লোকজন ফোন মারফত জানতে পারেন মতিউর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর এই ঘটনা পরিবারে জানাজানি হতে শোকে ডুবেছে গোটা পরিবার। সোমবার সকালে গুজরাট থেকে অ্যাম্বুলেন্সে করে দেহ এসে পৌঁছেছে গ্রামের বাড়িতে। যদিও আত্মীয় পরিজনদের অভিযোগ, প্ল্যানিং করে খুন করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, যা দেখে মনে করা হচ্ছে এটি একটি খুন। তবে ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট আসলে পরিষ্কার হবে, তাই প্রশাসন যাতে গোটা বিষয় খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই আবেদন করেছে পরিজনেরা। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। শুনতে পেলাম যে 3 তারিখে রাত্রে নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু ওখান থেকে যেটা পোস্টমর্টমের ফটো পাঠিয়েছে, পোস্টমর্টমের ফটোতে আমরা দেখলাম যে ওর মাথায় আঘাতের চিহ্ন আছে, রোডের দিয়ে বা কোনো কিছু মোটা কাঠের দিয়ে আঘাত করেছে, এরকম একটা আন্দাজ করছি আমরা। যে ছেলে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে না আমরা এটুকু জানি, কারণ ওর হার্টের কোনো প্রবলেম ছিল না। তো এটা হয়তো প্ল্যান করে মার্ডার করেছে, করে ওরা কাগজপত্র যেটা সঙ্গে আসছিল সেটাকে নাম ভুল করেছিল, ওর নাম হচ্ছে মতিউর রহমান, ওরা করেছিল আব্দুল রহমান। কী করে সম্ভব ভুলভাল করে ওরা একটা ফলস রিপোর্ট করে পাঠিয়েছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু আমরা মনে আমাদের আন্দাজ হচ্ছে যে এটা হার্ট অ্যাটাক না, এটা মার্ডার হতে পারে, কারণ ওর মাথায় আমরা আঘাতের চিহ্ন পেয়েছি, আমাদের কাছে প্রমাণ আছে। এবং কখন মারা গেছে সঠিক সেভাবে বলেনি ওখানকার যে কোম্পানির স্টাফ বলেছে যে শুক্রবার দিন দুপুরবেলা মারা গেছে, যে মিস্ত্রি নিয়ে গেছে ও বলছে যে রাত্রে মারা গেছে, যে ছেলেটা ওর সঙ্গে আসছিল ফোনে আমাদেরকে বলেছে যে 7:30-8টার মধ্যে মারা গেছে। তো কথার মধ্যে মিল নাই, তো আমরা ভাবছি যে এটা হয়তো প্ল্যান মাফিক কোনো মার্ডার হয়েছে, এটা আমরা আন্দাজ করছি। দেহ কাল রাত্রিবেলা আসছিল, আসতে আসতে বেধার যে মিস্ত্রির সঙ্গে ও গেছিলো, তো ওরা রাস্তায় দেহ ওখানে গাড়ি থামিয়ে যা কাগজপত্র ছিল অরিজিনাল নিয়ে পালিয়ে যায় ওরা। আর যে দুটো ছেলে ছিল আমরা হয়তো সঠিক খবরটা পেতাম যে ওখানে কী ঘটনাটা হয়েছিল, তাকে জিজ্ঞেস করলে ওরা ওকে নিয়ে পালিয়ে যায়। এ থেকে আমরা আন্দাজ করতে পারছি যে এটা প্ল্যান মার্ডার হতে পারে। এবং পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট এখনও আসেনি, ওরা ভিসেরা কালেক্ট করেছে, ভিসেরা কালেক্টের রিপোর্ট আসতে গেলে তাহলে বোঝা যাবে যে কী হয়ে মারা গেছে। এমনকি লোকাল থানায় আপনার থানা থেকে এসেছিলো, কিন্তু সেভাবে আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি। থানায় মিস্ত্রির বাবাটাকে থানা স্টাফ নিয়ে এসেছিলো, কিন্তু সদুত্তর কোনো দেয়নি, কোনো প্রশাসনিক সহযোগিতা নাই। এখন প্রশাসনের কাছে কী দাবি? প্রশাসনের কাছে দাবি হচ্ছে যে আমরা গুজরাট প্রশাসনের কাছে, আমরা এই প্রশাসনের দ্বারা জানতে চাইবো যে কী হয়েছিল সেখানে, আদৌ সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, না ওকে মার্ডার করা হয়েছে, না আর কোনো ঘটনা হয়েছে, সেটা আমরা জানতে চাই। এবং ওর পরিবারের 4টা মেয়ে আছে, ওর বউ থাকলো, পরিবারের আয় উপার্জনটা কি কোনো রাস্তা নেই, যদি প্রশাসনিক সরকারের পক্ষ থেকে কোনো কিছু একটা ব্যবস্থা হয় সেটা আমরা দাবি রাখবো সরকারের কাছে। যে দুজন ছেলে, হ্যাঁ আমরা ফোনে কথা বলেছিলাম যখন ওরা গাড়িতে আসছিলো, তখন ফোনে কথা হয়েছে, কিন্তু এখন আর ওরা ফোন ধরছে না, ফোন সুইচ অফ করে রেখেছে। ওরা কি বাড়ি থেকে পালাতো? মনে হয় পালাতো, পুলিশ যে গেছিলো ওই ছেলে দুটোকে খোঁজ নিতে, যারা নামিয়েছিল ওদেরকে, তো ওরা বলছে যে না এখানে নাই, পুলিশ বললো আমাদেরকে যে আমরা খুঁজে পাইনি। তাহলে এখন প্রশাসন সেভাবে সক্রিয়ভাবে কোনো সহযোগিতা করছে না, কারণ কী করে একটা বডি নিয়ে আসতে গিয়ে দুটো ছেলে পালিয়ে গেলো, ওকে নিয়ে চলে গেলো গাড়ি থামিয়ে 200-300 লোক রাস্তার মধ্যে, রাস্তা ব্লক করে। সেটা আমরা প্রশাসনের কাছে চাইবো যে ওই দুটো ছেলেকে নিয়ে এসে সঠিক কী খবর আছে সেটা আমরা জানতে চাই। তো 2টো কাগজ পাওয়া গেছে, তো 2টো কাগজ আমাদের হাসপাতালে যে কাগজটা আছে, হাসপাতালের কাগজে কোনো কাজ করতে গেছিলো মতিউর রহমান, আমার ভাতিজা, আমার বড়দার ছেলে, ওইখান থেকে হঠাৎ কত তারিখ ছিল? 3 তারিখে রিপোর্ট আমরা মোটামুটি রাত্রি 9:30-9:30 আমাদেরকে বললো যে এইরকম ওর হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কোথায় গেছিলো কাজ করতে? গুজরাট। এবার বলছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, তারপরে এখন আমরা তো আর ওখানে নাই, যেটা বললো সেটাই পোস্টমর্টম করে এবার কালকে বডি এসে পৌঁছেছে এখানে। এই পর্যন্ত। হ্যাঁ, তারপরে রাত্রেবেলা কোম্পানি থেকে মানে ওই গাড়িতে যে কাগজপত্র ছিল, টাকা পয়সা যে হাত পাঠিয়েছিল কোম্পানি, সবটা ওরা রাস্তা থেকে, কিন্তু ওই যে দুটো ছেলে আসছিল ওদেরকে গাড়ি থেকে নামিয়ে ওর কাগজপত্র সহালিয়ে পালিয়ে গেল। তারপরে পুলিশ এসে সব উদ্ধার করেছে, আবার ওদেরকে ধরে নিয়ে এসেছিল। যে দুটো ছেলে ছিল ওরা
পালিয়ে গেছিল, অন্য ওই মিস্ত্রির বাবাকে ধরে নিয়েছিল। কতদিন আগে গেল ওকে আসতে দিচ্ছিল না, বলছে যে যাবি, ওকে হাতে টাকা দিচ্ছিল না, ওর সংসারে কিছু কিছু বেতন পাঠাচ্ছিল, আর ওখানে ছিল আট মাস হয়ে গেল। কিভাবে চল ওই যে সংসারটা খাটে, ওর ওর বাবা আছে একটু বয়সে, খুব অভাব অসুবিধা। হ্যাঁ, চারটা মেয়ে একটা ছোট বাচ্চা আছে, মেয়েগুলো দেড় বছরের ওই ছেলেটা আছে, একটা মেয়ের বিয়ে হয়েছে, তিনটা মেয়ে এখন না বলো। আপনার নাম? বাড়ি বাড়ি সিমলা।